হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? কেমন আছেন? লাজুক বলছি ম্যাপস এডি থেকে। আমি প্রিভিয়াস যে ভিডিওটি আপনার হচ্ছে করেছিলাম সেটাই আপনার হচ্ছে সেলস ফানেল নিয়ে কথা বলেছিলাম এবং সেলস ফানেলটা কি, কেন আমাদের প্রয়োজন এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমি বলেছিলাম। তো এই ভিডিওতে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে সেলস ফানেল তৈরি করতে গেলে আমাদের কি কি জিনিস প্রয়োজন এবং আমরা কোন কোন স্টেপে আপনার হচ্ছে সেলস ফানেলটা তৈরি করতে পারি। তো এই বিষয়গুলো নিয়েই হচ্ছে আমার এই ভিডিও। তো এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমি রেগুলার মার্কেটিং রিলেটেড আপনার হচ্ছে ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করে থাকি। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন কম্পিউটার স্ক্রিনে যাই এবং স্টেপ বাই স্টেপ আমরা দেখি সেলস ফানেল তৈরি করতে আমাদের আসলে কি কি জিনিস প্রয়োজন হবে। ওকে ভিউয়ার্স, সো এই ভিডিওতে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে যে আমাদের সেলস ফানেল আমরা যদি তৈরি করতে চাই তাহলে আমাদের কি কি জিনিস প্রয়োজন হবে। তো সেলস ফানেল বিষয়টা বোঝার জন্য আমরা নর্মালি পেইন্ট টুলসটা ওপেন করি এবং এইখানে আমরা হচ্ছে ডায়াগ্রাম যেটা আছে আমাদের সেলস ফানেলের ডায়াগ্রাম সেটা হচ্ছে আমরা একটু দেখি এবং আমরাই চিন্তা করি, আপনি বসে চিন্তা করেন যে আপনার কি কি জিনিস সেলস ফানেল তৈরি করতে প্রয়োজন হবে। তো আমাদের প্রথম যেটা এটা হচ্ছে ট্রাফিক, এটা হচ্ছে আমাদের ট্রাফিক। ট্রাফিককে আমরা পাঠাবো হচ্ছে আমাদের কোনো একটা ল্যান্ডিং পেজে, ল্যান্ডিং পেজ থেকে সে যাবে হচ্ছে কোনো একটা থ্যাংক ইউ পেজে এবং থ্যাংক ইউ পেজ থেকে সে যাবে কোনো একটা অফারে এবং এটা হচ্ছে আমাদের কোনো একটা মার্কেট প্লেস। যখনই এই ল্যান্ডিং পেজে ভিজিটর আসবে সে এইখানে ইমেল অ্যাড্রেস সাবমিট করবে এবং ইমেল অ্যাড্রেস সাবমিট করলে এই ইমেল অ্যাড্রেসটা রাখার জন্য, সেভ রাখার জন্য আমাদের একটা ডেটাবেস প্রয়োজন। এবং যখন এই ইমেল অ্যাড্রেস গুলো আমাদের ডেটাবেজে জমা হচ্ছে তখন তাদেরকে আমরা ইমেল পাঠাচ্ছি, এটা হচ্ছে আমাদের ইমেল। তো আমি নর্মালি আপনার হচ্ছে যে যেটা যে বিষয় সেটা হচ্ছে আপনার একটু লিখে দেই তাহলে আপনার জন্য সুবিধা হবে। সো এটা হচ্ছে আমাদের ট্রাফিক, এটা হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজ, আমি শর্ট ফর্ম দিয়ে দিলাম হচ্ছে এলপি, এটা হচ্ছে আমাদের থ্যাংক ইউ পেজ এবং এটা হচ্ছে আমাদের অফার, এটা হচ্ছে আমাদের মার্কেট প্লেস, এটা হচ্ছে আপনার ইমেল ডেটাবেস, এটা হচ্ছে আমাদের কি ইমেল কপি। সেগুলো হচ্ছে আমাদের মেইনলি ইমেল কপি। ওকে, সো এখন আমরা জাস্ট হচ্ছে ডায়াগ্রামটা আরেকবার আপনার হচ্ছে যে একটু ফলো করি। ট্রাফিক আসবে হচ্ছে আমাদের এই ল্যান্ডিং পেজে, ল্যান্ডিং পেজ থেকে যখন সে তার ইমেল অ্যাড্রেসে এখানে সাবমিট করবে তখন আপনার হচ্ছে ইমেল অ্যাড্রেসটা জমা হবে হচ্ছে আমাদের কোথায়, এই ডেটাবেজে, এবং তাকে আমরা রিডাইরেক্ট করে পাঠাবো হচ্ছে এই থ্যাংক ইউ পেজে এবং এই থ্যাংক ইউ পেজ থেকে আমরা টেকনিক্যালি কোনোভাবে তাকে পাঠাবো হচ্ছে আমাদের কোনো একটা অফারে এবং এই অফারটা কানেক্টেড হচ্ছে কোথা থেকে, আপনার এই অফারটা আসছে কোনো একটা মার্কেট প্লেস থেকে। এবং যখন এই ইমেল অ্যাড্রেসগুলো আমাদের ডেটাবেজে জমা হলো তখন আমরা তাদেরকে কন্টিনিউয়াসলি ইমেল পাঠাবো এবং এগুলো শিডিউল বেসড ইমেল হবে এবং এই ইমেলগুলো আপনার প্রতিদিন আমি হচ্ছে পাঠাবো না, এই ইমেলগুলো হবে অটোমেটিক্যালি আমি আগে থেকে লিখে রাখবো এবং সময় অনুযায়ী এই ইমেলগুলো আমাদের এই যে ডেটাবেজ, এই ডেটাবেজ সিস্টেম থেকে এই ইমেলগুলো কন্টিনিউ তাদেরকে পাঠানো হবে। তো এই যে টোটাল প্রসেস এটাই হচ্ছে মেইনলি সেলস ফানেল। তো এখন আমরা যদি আমাদের নোটপ্যাডটা ওপেন করি এবং আমরা যদি একটু লিখি তাহলেই আমরা বুঝতে পারবো যে আমাদের কি কি প্রয়োজন হচ্ছে। তো দেখেন, ফার্স্ট হচ্ছে আমরা যদি ধারাবাহিকভাবে আসি আমাদের প্রথম লাগছে কি এখানে ট্রাফিক, সেকেন্ড হচ্ছে আমাদের প্রয়োজন হচ্ছে ল্যান্ডিং পেজ, তারপর প্রয়োজন হচ্ছে যেটা থ্যাংক ইউ পেজ, এরপর আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে ইমেল ডেটাবেস। এখন এই ইমেল ডেটাবেসকে আমরা যেটা বলবো সেটা হচ্ছে অটো রেসপন্ডার, এই বিষয়গুলো আপনারা পরবর্তী ভিডিওগুলো থেকে আরো ক্লিয়ার হয়ে যাবেন। তো ইমেল ডেটাবেস, এরপর আমাদের প্রয়োজন হবে কি আপনার হচ্ছে যে অফার, আমাদের এরপর যেটা লাগবে সেটা হচ্ছে আপনার মার্কেট প্লেস। এখন দেখেন আমাদের এই যে স্টেপগুলো আছে এই স্টেপগুলোকে আপনার রিভার্স করতে হবে, মানে আপনাদের শেষের দিক থেকে আপনার হচ্ছে যে দেখতে হবে। আচ্ছা, এর ভিতরে আমাদের আরো একটা জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে কি ইমেল কপি।
তো আমাদের একটা সেলস ফানেল আমরা যদি তৈরি করতে চাই, কোন একটা প্রোডাক্ট রিলেটেড একটা সেলস ফানেল তৈরি করতে চাই, তাহলে আমাদের এই জিনিসগুলো হচ্ছে প্রয়োজন হবে। এখন আমরা যদি একটু রিভার্স করি, তাহলে দেখেন প্রথমত আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে কি, একটা মার্কেট প্লেসে আমাদের অ্যাকাউন্ট লাগবে। এরপর আমাদের সিলেক্ট করতে হবে হচ্ছে একটা অফার, এরপর আমাদের হচ্ছে ল্যান্ডিং পেজ এবং হচ্ছে এবং থ্যাংক ইউ পেজ, আমি শর্ট ফর্ম দিই থ্যাংক ইউ পেজ আমাদের তৈরি করতে হবে। এরপর আমাদের ল্যান্ডিং পেজ থ্যাংক ইউ পেজের সাথে ইমেল ডেটাবেস কানেক্ট করতে হবে, ইমেল ডেটাবেস আপনার হচ্ছে কানেক্ট করতে হবে। এবং এরপর আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে কি, ট্রাফিক। তো এই হচ্ছে আমাদের স্টেপ, আমাদের কাজের স্টেপ হচ্ছে এগুলো, এই অনুযায়ী আমাদের হচ্ছে কাজ করতে হবে। এখন মার্কেট প্লেস, আমরা যে কোনো মার্কেট প্লেস থেকে প্রোডাক্ট নিতে পারি। অফার, মার্কেট প্লেসে গেলে যখন অ্যাকাউন্ট করছি তখন অটোমেটিক্যালি সেখান থেকে আমরা অফার নিতে পারবো। ল্যান্ডিং পেজ থ্যাংক ইউ পেজ, এখানে যখন আসলাম দেখেন, এখন ল্যান্ডিং পেজ থ্যাংক ইউ পেজ যখনই আসছে তখনই আমাদের এখানে চলে আসছে সেটা হচ্ছে কি, ডোমেইন এবং হোস্টিং। আপনার নিজের একটা ওয়েবসাইট এখানে প্রয়োজন হবে, কারণ আপনার নিজের ওয়েবসাইট ছাড়া আপনি ল্যান্ডিং পেজ থ্যাংক ইউ পেজ এগুলো হচ্ছে আপনি ডিজাইন করতে পারবেন না। এবং পাশাপাশি যখনই ল্যান্ডিং পেজ থ্যাংক ইউ পেজ একটা ওয়ার্ড চলে আসছে ডিজাইন, তো ডিজাইনের ক্ষেত্রে আমাদের যে ল্যান্ডিং পেজটা, আমরা যদি HTML CSS না জানি তাহলে আমাদের কি প্রয়োজন হবে, একটা পেজ বিল্ডার প্রয়োজন হবে যেটার মাধ্যমে আমরা পেজ ডিজাইন করতে পারবো। ইমেল ডেটাবেস যেটা, সেটা আমরা এর আগেও বলেছি, সেটা হচ্ছে মেইনলি অটো রেসপন্ডার, আমাদের হচ্ছে অটো রেসপন্ডার প্রয়োজন হবে। এখন অটো রেসপন্ডার কোথায় পাবো, কোন অটো রেসপন্ডার ইউজ করব, সে বিষয়গুলো আমরা হচ্ছে পরবর্তীতে জানবো, কোনো সমস্যা নেই। এবং এরপর হচ্ছে আমাদের কি, ট্রাফিক। তো আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের একটা সেলস ফানেল আমরা যদি তৈরি করতে চাই তাহলে এসেনশিয়াল কি কি জিনিসগুলো আমাদের হচ্ছে এইখানে লাগবে। তো আমরা এই সেলস ফানেলটা আপনার হচ্ছে প্র্যাকটিক্যালি তৈরি করব। এখনো যদি আপনি হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমি ডেইলি আপনার হচ্ছে যে ভিডিও আপডেট আপনার হচ্ছে আমার চ্যানেলে দিয়ে থাকি মার্কেটিং রিলেটেড ভিডিও। তো সেক্ষেত্রে আপনি যদি মার্কেটিং বিষয়ে জানতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে ক্লিক করলে নোটিফিকেশনটি অ্যাক্টিভ করে নেবেন, এবং অবশ্যই পরবর্তী ভিডিওটি দেখুন, তাতে করে এই সেলস ফানেল বিষয়টা আপনি খুব ভালোভাবে ক্লিয়ারলি বুঝতে পারবেন এবং শিখতে পারবেন। সো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং হচ্ছে ভিডিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, কারণ অনেকে আছে যারা কিনা আপনার হচ্ছে এই বিষয়গুলো নিয়ে রিসার্চ করছে, এই বিষয়গুলো জানতে চাচ্ছে। তো অবশ্যই ফেসবুকের বিভিন্ন গ্রুপ আপনি পাবেন, আপনি আপনার যে গ্রুপগুলো অ্যাফিলিয়েট বা সিপিএ মার্কেটিং রিলেটেড সেই গ্রুপগুলোতে এই ভিডিওগুলো আপনারা চাইলে শেয়ার করতে পারেন, তাতে করে তাদেরকে হেল্প করা হবে। তো অবশ্যই আমি চাইবো যে যদি আপনারা চান এবং আপনারা হেল্পিং মাইন্ডে থাকেন তাহলে এই ভিডিওগুলো আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন, বিভিন্ন গ্রুপে আপনারা শেয়ার করুন। তো অবশ্যই সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং নেক্সট ভিডিও দেখতে ভুলবেন না।